পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ নবম শ্রেণীর বাংলা গল্প সৈয়দ মুস্তাফা আলীর নবনব সৃষ্টি এই গল্প থেকে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নোত্তর এবং তিন এবং পাঁচ নম্বরের সম্ভাব্য প্রশ্নোত্তর অনুশীলনের জন্য এই ভিডিওটিতে দিচ্ছি প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন বহু সাহিত্যিক কোন কাজে তৎপর হয়েছেন হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ দূর করার জন্য তৎপর হয়েছেন বহু হিন্দি ভাষার সাহিত্যিকরা দু নম্বর প্রশ্ন চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারব না কোন চেষ্টার কথা বলা হয়েছে হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি বা ইংরেজির মতো ভাষা দূর করার চেষ্টার কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন সে সম্বন্ধে কারও কোনো সন্দেহ নেই কোন বিষয়ে সন্দেহ নেই শিক্ষার মাধ্যমরূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরোপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে এই সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ নেই চার নম্বর প্রশ্ন প্রাচীন যুগের সব ভাষাই তাই প্রাচীন যুগের কোন কোন ভাষার কথা বলা হয়েছে বা লেখক উল্লেখ করেছেন লেখক প্রাচীন যুগে সংস্কৃত গ্রিক হিব্রু আবেস্তা এবং কিছুটা পরবর্তী যুগের আরবি ভাষার কথা উল্লেখ করেছেন পাঁচ নম্বর প্রশ্ন হল এ স্থলে আর একটা কথা বলে রাখা ভালো কি কথা বলেছেন লেখক রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে এ কথা লেখক বলেছেন ছ নম্বর প্রশ্ন একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে লেখক কি বলেছেন আরবি এবং ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যাপকভাবে প্রবেশ করবে না এই কথা অনায়াসে লেখক বলেছেন সাত নম্বর প্রশ্ন তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছেন আবার বিদ্রোহ বলতে কি বুঝিয়েছেন লেখক প্রাচীন ঐতিহ্য বা গতানুগতিকতার বিরুদ্ধে বিদ্রোহ যখনই উশৃঙ্খলতায় পরিণত হয়েছে তখনই বাঙালির চেতনা আবার বিদ্রোহ প্রকাশ করেছে আট নম্বর প্রশ্ন হল ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না কেন এমন কথা বলা হয়েছে হিন্দু এবং মুসলিম উভয় চরিত্রে বিদ্রোহী সত্তা বর্তমান থাকায় ধর্ম বদলালেও বিদ্রোহী চেতনা বদলায় না এমন বলা হয়েছে এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি কোন সাহিত্যকে বোঝানো হয়েছে নবনব সৃষ্টি রচনায় পদাবলী কীর্তন সম্পর্কে এ কথা বলা হয়েছে বা লেখক এ কথা বলেছেন দশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন রবীন্দ্রনাথের কি লেখার কথা সৈয়দ মুস্তফা আলী বলেছেন বাংলা ভাষায় আরবি এবং ফার্সি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন আবরু দিয়ে ইজ্জত দিয়ে প্রভৃতি কথা পরের প্রশ্ন হলো ভারতবর্ষীয় তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না এই তিন ভাষা কি সিন্ধি উর্দু এবং কাশ্মীরি ইরানে নবীন ফার্সি ভাষা জন্মলাভ হয়েছিল করেছিল কিভাবে আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষা সংঘর্ষের ফলে সে প্রশ্ন অবান্তর কোন প্রশ্নকে প্রাবন্ধিক অবান্তর বলেছেন বিদেশি শব্দকে শব্দ ভান্ডারে গ্রহণ করা ভালো না মন্দ এই প্রশ্নকে প্রাবন্ধিক অবান্তর বলেছেন বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয় বলে লেখক মনে করেন ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় বলে লেখক মনে করেন বা প্রাবন্ধিক মনে করেন নতুন আমদানিও বন্ধ করা যাবে না কি আমদানি বন্ধ করা যাবে না বাংলা ভাষায় বিদেশি শব্দ আমদানি বন্ধ করা যাবে না ষোলো নম্বর প্রশ্ন বেনামিতে লেখা অসাধু রচনায় আরবি ফার্সি ভাষার ব্যবহার করেছেন কে বিদ্যাসাগর ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি লেখকের এমন মন্তব্যের কারণ কি টেকনিক্যাল শব্দের যেখানে বেশি প্রয়োজন সেক্ষেত্রে ইংরেজি ভাষা ছাড়া বই পাওয়া দুষ্কর তাই ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল লেখক সংস্কৃতকে আত্মনির্ভরশীল কেন বলেছেন কোনো নতুন চিন্তা অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত নিজের মধ্যেই তার অনুসন্ধান করে এই জন্য সংস্কৃত সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন লেখক এরপর নবনব সৃষ্টির কিছু বড় প্রশ্ন তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সংস্কৃত আত্মনির্ভরশীল লেখক কেন মন্তব্য করেছেন এটা তিন নম্বরের প্রশ্ন প্রাচীন যুগের সব ভাষাই তাই এক্ষেত্রে লেখক তাই শব্দটি ব্যবহারের সাহায্যে কি বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় বক্তা কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য করেছেন এটা তিন নম্বরের প্রশ্ন আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন বক্তা কোন প্রসঙ্গে কি দেখে কি দেখে যাবার কথা বলেছেন এটা তিন নম্বরের প্রশ্ন অনুশীলন করো এ স্থলে আর একটা কথা বলে রাখা ভালো বক্তা কোন স্থলে কি কথা বলে রাখা ভালো বলেছেন স্কুল থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়ার কারণ প্রসঙ্গে বক্তা কি বলেছেন উঠিয়ে না দেওয়ার কারণ প্রসঙ্গে বক্তা কি বলেছেন আরবি ফার্সির ব্যাপারে অনায়াসে কি বলা যেতে পারে আট নম্বর প্রশ্ন হল সৈয়দ মুস্তাফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন বর্তমান যুগে ইংরেজি এবং বাংলা আত্মনির্ভরশীল নয় কেন এটা দুই যোগ তিন পাঁচ নম্বরে চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না এখানে কোন চেষ্টার ফলের কথা বলা হয়েছে জীবনমিত শব্দ সম্পর্কে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে দশ নম্বর প্রশ্ন হলো বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর কে এমন কথা মনে করেন তার এমন মনে হওয়ার কারণ কি নম্বর প্রশ্ন হল বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে উদ্ধৃতাংশটির মাধ্যমে প্রাবন্ধিকের কোন মনোভাব ফুটে উঠেছে লেখক বারো নম্বর প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও পাঁচ নম্বরের জন্য অনুশীলন করবে বাংলায় যেসব বিদেশি ভাষার শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষাকে লেখক প্রধান বলেছেন এই প্রসঙ্গে সংস্কৃত এবং ইংরেজি নিয়ে লেখক কি বলেছেন এটা এক যোগচার পাঁচ এই হিসাবে অনুশীলন করতে পারো এর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের পরবর্তী সময় উত্তর আকারে ভিডিও প্রকাশ করা হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে লিখে জানাও আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও